হাই বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। ওকে, তাদের আবার আপকামিং স্মার্টফোন লঞ্চ করতে চলে এলো আমাদের ইন্ডিয়াতে। বন্ধুরা, এই স্মার্টফোনে বেশ কিছু ইনফরমেশন লিক হয়েছে, সেইগুলো আপনাদের বলবো। বাজেট সেগমেন্ট লঞ্চ হলো নতুন স্মার্টফোন নোকিয়া C1। এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 9 PI গো এডিটিং অপারেটিং সিস্টেম চলবে। নতুন স্মার্টফোনের ডিসপ্লে চারপাশে থাকছে চওড়া বেজেল। নোকিয়া C1 এই ফোন থাকছে একটি কোয়াড কোর প্রসেসর, 1 GB র্যাম, 2500 mAh ব্যাটারি। ফিউচার ফোনের থেকে সব যে গ্রাহক স্মার্টফোন ব্যবহার শুরু করেছেন, সে গ্রাহক কথা মাথায় রেখে এই ফোন লঞ্চ করছে HMD গ্লোবাল। এখন নোকিয়া C1 ফোনের দাম ঘোষণা করেনি। HMD গ্লোবাল আফ্রিকা ও এশিয়ায় বিভিন্ন দেশে এই ফোন লঞ্চ হবে। নোকিয়া C1 স্পেসিফিকেশন তারপরে বলি। ডুয়াল সিম নোকিয়া C1 ফোনে অ্যান্ড্রয়েড PI গো এডিটিং অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে থাকছে একটি 5.45 ইঞ্চি IPS LCD ডিসপ্লে। এই ফোনে থাকছে মাইক্রো USB পোর্ট, 1 GB র্যাম আর 16 GB ফোন মেমোরি এই ফোনে থাকছে। নোকিয়া C1 ফোনের পিছনে একটি 5 MP ক্যামেরা থাকছে, সাথে থাকছে LED ফ্ল্যাশ, সেলফি তোলার জন্য থাকছে আর একটি 5 MP ক্যামেরা। নোকিয়া C1 ফোনে থাকছে একটি 2500 mAh ব্যাটারি, 3.5 mm ওয়াইডো জ্যাক, FM রেডিও আর মাইক্রো USB কার্ড এই ফোনে থাকছে। এমন ফোনে 5G কানেক্টিভিটি থাকছে না, শুধুমাত্র 3G কানেক্টিভিটি সহ বাজারে আসছে নোকিয়া C1। বন্ধুরা, এই ছিল ছোট্ট ইনফরমেশন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করুন। আমাদের চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর তারা বেল নোটিফিকেশন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন পরবর্তী লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে বন্ধুরা পরে কোনো ভিডিওতে।